চারটি আরব দেশের নিষেধাজ্ঞা কাতারের উপর বজ্রপাতের মতো হয়েছিল, কিন্তু তার বেশিরভাগই কাটিয়ে উঠেছে কাতার। নিষেধাজ্ঞার খপ্পরে পড়ে যেসব কারণে কাতার সংকটে ভুগছিল, সেই সব দিকে বাড়তি নজর দিয়ে ইতিমধ্যে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছে। স্থলপথে অবরোধের কারণে 2022 সালের ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি থমকে দাঁড়িয়েছিল কাতারের। এরপর ৭০০ কোটি ডলার খরচ করে নিজেরাই নতুন একটি সমুদ্র বন্দর তৈরি করার প্রকল্প হাতে নেয়। বর্তমানে এই বন্দর দিয়েই 2022 সালের ফুটবল বিশ্বকাপের সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে। এইসব অবরোধের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল দুগ্ধজাত খাবারের উপরে, কেননা দুগ্ধজাত খাবারের জন্য কাতার সম্পূর্ণ সৌদি আরবের উপর নির্ভরশীল ছিল। ফলে এই নিষেধাজ্ঞা কাতারের দুগ্ধজাত পণ্যর চরম সংকট তৈরি করে। সেই সংকট অবস্থা কাটাতে নিজেরাই দুগ্ধজাত পণ্যে স্বাবলম্বী হতে চেষ্টা করে কাতার। এই কাজে সবার আগে এগিয়ে আসেন পিটার ওয়েল্টে ভরেডেন নামের এক ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্র থেকে উন্নত জাতের গাভী বিমানে করে নিয়ে এসে কাতারে এই বিশাল গরুর খামার গড়ে তোলেন। প্রথম দিকে ব্যাপারটি হাস্যকর মনে হলেও পিছু হটেননি পিটার। এখন তার শীতাতপ নিয়ন্ত্রিত খামারে 10,000 গরু রয়েছে। তার এই ডেইরি শিল্প দুগ্ধজাত পণ্যর সংকট কাটাতে অনেকটাই সাহায্য করছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি নিষেধাজ্ঞা আরোপ করা চারটি দেশের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের মতের সাথে অমিল হলেই তারা অন্যদের সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা করে। যারা আমাদের উপর অবরোধ আরোপ করেছিল তারা এখন ব্যর্থ হয়েছে।